Welcome everyone to the next part of the lecture of the abbreviation consisting of U.S. Judiciary. This is the lecture number 3 on U.S. Judiciary. So last lecture, the last foregoing part was Article 1 course of USA, and now we move on to the next area court, which is Court of Appeal. Awesome. কোর্ট অফ আপিল আপনাদের সবার নিশ্চয়ই খেয়াল আছে গত লেকচারে আমি বলেছিলাম ইউএসএ তে সবচেয়ে নিচে কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট এর উপরে হচ্ছে কোর্ট অফ আপিল আর এর উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট তো হচ্ছে এগুলো হচ্ছে ফেডারেল কোর্টের স্ট্রাকচার তো ফেডারেল কোর্টের সবার নিচে তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট এর উপরে হচ্ছে গিয়া আপনার কোর্ট অফ আপিল এর উপরে হচ্ছে গিয়া সুপ্রিম কোর্ট অফ ইউএসএ দেখেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট একটাই আর 13টা আপিলেট কোর্ট আছে ইউএসএ এগুলোকে বলা হয় ইউএস কোর্ট অফ আপিল হ্যাঁ মানে এখন আপনার মানে যে সার্কিটের জিনিসটা আমি আপনাদের ছবি দিয়ে বুঝাইছিলাম যে 94টা ফেডারেল জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আছে মানে মোট 94টা ডিস্ট্রিক্ট কোর্ট আছে এটাকে ফেডারেল জুডিশিয়াল ডিস্ট্রিক্ট বলা হয় আমরা এটাকে আর এটাকে হচ্ছে কি আপনার মানে 94টা ফেডারেল কোথায় 12টা রিজিয়ন 12টা রিজিয়নে 94টা কোর্টকে জায়গা দেওয়া হয়েছে হ্যাঁ তো হচ্ছে আপনার মানে 12টা রিজিয়নে 94টা ডিস্ট্রিক্ট কোর্টকে জায়গা দেওয়া হয়েছে এই 12টা রিজিয়ন হচ্ছে কি 12টা কোর্ট অফ আপিল হ্যাঁ আর আরেকটা আছে হচ্ছে কি আপনার মানে ওয়াশিংটন ডিসিতে সেটা নিয়ে হচ্ছে 13টা আচ্ছা ঠিক আছে তো এইটু হলো আপনার মানে আপিলেট কোর্ট টাস্ক ইজ টু ডিটারমাইন ওয়েদার অর নট দ্য ল ওয়াজ অ্যাপ্লাইড কারেক্টলি ইন দ্য ট্রায়াল কোর্ট আপিলেট কোর্টের দেখার ব্যাপার হচ্ছে যে লটা কি কারেক্টলি অ্যাপ্লিকেবল হয়েছে কিনা ট্রায়াল কোর্টে হ্যাঁ ডিস্ট্রিক্ট কোর্টে এটা কারেক্টলি অ্যাপ্লিকেবল হয়েছে কিনা ল টাইমটা এটাই হচ্ছে গিয়ে কোর্ট অফ আপিল দেখবে আচ্ছা আপিল কোর্ট অফ আপিল হচ্ছে গিয়ে 3 জন জজ থাকবেন এবং ওখানে কোনো জুরির ব্যবস্থা নাই হ্যাঁ ডিস্ট্রিক্ট কোর্টে চ্যালেঞ্জ যে সিদ্ধান্ত গুলো করা হয় হ্যাঁ আর আপনার মানে আচ্ছা একটা কথা মনে রাখবেন সার্কিটের এলাকায় পড়বে এটা মনে রাখবেন একটা ভাগ করে দেওয়ার মতো সাপোজ হচ্ছে কি আপনার মানে সিলেট বিভাগে 4টা জেলা আছে হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে কি সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার তো এখন হচ্ছে কি আপনার মানে কাজেই আমেরিকান সিস্টেম যদি বাংলাদেশে থাকতো তাহলে সিলেট বিভাগে হচ্ছে কি আপনার মানে সিলেট বিভাগ হইতো কি আপিলেট কোর্ট অফ আপিলের একটা সার্কিট থাকতো হ্যাঁ আর সিলেটের 4টা ডিস্ট্রিক্ট সার্কিট হচ্ছে ধরনের সিলেট বিভাগ হ্যাঁ আর ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়া আপনার মানে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার আর সিলেট এই 4টা হচ্ছে গিয়া জেলা এই 4 জেলায় হচ্ছে 4টা ডিস্ট্রিক্ট কোর্ট অবস্থিত আর এগুলার কোর্ট অফ আপিল করা যায় হচ্ছে গিয়া সিলেট বিভাগীয় আপিলে এটা হচ্ছে কি আপনার সিলেট বিভাগে তাহলে কি বলা হবে সিলেট বিভাগ সার্কিট এইরকম করে উদাহরণগুলো বুঝে নেবেন তাহলে হচ্ছে কি একটা কোর্ট অফ আপিলে একটা সার্কিটের আন্ডারে বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট কোর্ট থাকতে পারে যেমন 12টা আপিলেট কোর্ট আন্ডারে কয়টা আছে 94টা ডিস্ট্রিক্ট কোর্ট আছে আমেরিকায় এইরকম সিলেটের উদাহরণটা দিয়ে জিনিসটা বুঝে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার মানে কি কোর্ট অফ আপিল হচ্ছে কি আপনার মানে কিসে ফেডারেল সার্কিট এস কি has nationwide jurisdiction to hear appeals in specialized cases such as those involving in patent laws. আচ্ছা those involved in patent laws তো হচ্ছে কি আপনার মানে দেখেন কিসে কি পর রিপোর্ট অফ আপিল আর কিছু কিছু আপনার মানে ন্যাশনাল জুরিসডিকশন আছে কিছু কিছু ব্যাপার যেমন হচ্ছে কি আপনার পেটেন্ট লস পেটেন্ট কি স্বত্বাধিকারী আইন এই যে কপিরাইট ইত্যাদি তারপর হচ্ছে কেস ডিসাইড বাই আপনার মানে কিছু কিছু ব্যাপার যেমন হচ্ছে আপনার পড়ে আসছেন স্পেশাল কিছু কোর্ট আর্টিকেল 1 কোর্টে পড়ে আসছেন এটা হচ্ছে কি আপনার মানে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এন ইউএস কোর্ট অফ ফেডারেল ক্লেমস ওই যে মানি শিফট গুলো যে কথা যে বলছিলাম ফেডারেল ক্লেম কোর্ট আর ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাঁ ওই যে আন্তর্জাতিক বাণিজ্য এই কোর্ট গুলার আপিল ডাইরেক্টলি হবে কোথায় কোর্ট অফ আপিলে হবে আচ্ছা যাই হোক এখানে আপনার মানে সিগনিফিকেন্স তাৎপর্য কি দিয়ে কি বলে আপনার মানে দিয়ে কি বলে আপনার মানে ওই যে কথাগুলোই কি
টোটাল হচ্ছে কি আপিলের কোর্ট আছে 13টা, এর ভিতরে 12টা হচ্ছে কি আপনার 12 সার্কিটে, 94টা ডিস্ট্রিক্ট কোর্ট আছে। হ্যাঁ কি বলে আপনার মানে এটা হচ্ছে পার্টিকুলার টাইপ অফ কেস, এটা আপনার পরে আসছেন। আচ্ছা এখন দেখেন এই জায়গাটা দেখেন, কি বলে মোট 7,000 কেস হচ্ছে কি আপনার মানে সুপ্রিম কোর্টে, ইউএস সুপ্রিম কোর্টে আসে, এর ভিতরে মাত্র কয়টা 100 থেকে 150টা শুনে, 100 থেকে 100 থেকে 150 মাত্র হেয়ারিং করে। কাজে বাদ বাকি 7,000 ভিতরে কত আপনার মানে ধরেন 6,900 অথবা 6,850 থেকে 6,900টা কেস কে ডিসাইড করে, ওই 12টা কোর্ট অফ সার্কিট অফ আপিল। কারণ 7,000 ভিতরে দেখেন বাকিগুলো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত 7,000টা আবেদন করা হয়, তার মানে এগুলো কি কোর্ট অফ আপিল থেকে আসছে। তো হচ্ছে গিয়ে কাজেই আপনার মানে কি বলে আপনার বেশিরভাগ মানে হাজারের উপরে কেসে দেখা যাচ্ছে তাহলে কি কোর্ট অফ আপিলের কথাটাই শেষ কথা, কারণ সুপ্রিম কোর্ট মাত্র হাতে গোনাটা দেখা, দেখেন 7,000টা আবেদন জমা করে মাত্র 170 থেকে 150টা দেখা। এখন আপিলের কোর্ট কি বলে ট্রায়াল কোর্ট থেকে কি বলে আপনার মানে ডিফাইন কিভাবে, দেখেন ডিস্ট্রিক্ট কোর্টের প্রসিডিউর আপনার পরে আসছে যে সাক্ষীরা হচ্ছে কি আপনার মানে সাক্ষ্য প্রদান করে, জাজ এবং জুরি ডিসাইড করে কে গিলটি কে না, যদি জুরি ট্রায়াল হয়, যদি জুরি ট্রায়াল না থাকে তাহলে জাজ ডিসাইড করে, তারপরে কে লায়াবল কে লায়াবল না, কে দোষী কে দোষী না, এগুলো ঠিক করে। হ্যাঁ এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের সিম্পল প্রপার আপিলের কি বলে আপনার মানে। এখন দেখেন একটা জিনিস, আপিলের কোর্ট কিন্তু আপনার মানে কেসকে পুনরায় চেষ্টা করে না, অথবা নতুন কোনো এভিডেন্স যদি আসে নতুন কোনো সাক্ষ্য প্রমাণ শুনবে না, তারা কোনো ধরনের আপনার মানে সাক্ষী শুনানি গুলো কিচ্ছু হবে না। হ্যাঁ আর কোনো জুরি নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কাজে আপিলের কোর্ট রিভিউ দা প্রসিডিওর অ্যান্ড কি করে রিভিউ মানে এই যে পদ্ধতি, এই যে ডিস্ট্রিক্ট কোর্ট কি প্রসিডিওর ফলো করছে, হ্যাঁ এবং ট্রায়াল কোর্ট যে সিদ্ধান্ত নিছে যে এটা এটাকে ফেয়ার হয়েছে কিনা এবং প্রপার লো মানে সঠিক লো সঠিক জায়গায় অ্যাপ্লিকেবল হয়েছে কিনা। হ্যাঁ সাপোজ হচ্ছে কি কেস তো যেটা ব্যবহার করছে এর থেকেও আপডেট, সাপোজ একটা কেস তো বলা আছে যে হ্যাঁ বেপরোয়া ড্রাইভিং করলে 5 বছরের জেল আর 10,000 টাকা জরিমানা, পরে আপনার মানে দেখা গেছে যে না মাতাল হয়ে বেপরোয়া ড্রাইভিং দিয়ে মাতাল হয় না, ধরেন মানে পরে আরেকটা কেসে দেখা যাচ্ছে যে একদম রিসেন্ট একটা কেসে যে না ড্রাইভিং ড্রাইভিং করে আপনার মানে অ্যাক্সিডেন্ট ঘটাইলে আপনার মানে 5 বছর না 2 বছর জেল আর জরিমানা এরকম $10,000। হ্যাঁ তো এইরকম নতুন একটা দেখা যাচ্ছে দিয়ে আগের ট্রায়াল কোর্টটা আপনার আগের কেস দিয়ে দিয়ে দিছে যেটা হচ্ছে 5 বছরের জেল। তো কাজেই আপনার মানে ট্রায়ালে যখন আপলেট কোর্ট দিয়ে কোর্ট যখন এটা কনসিডার করবে দেখবে যে না নতুন কেস তো তো আছে, তাহলে আপনার মানে এটা কি এরর অফ ল, অ্যাপ্লিকেশনটা প্রপার ল অ্যাপ্লাই কারেক্টলি হয়নি অথবা থেকে প্রসিডিং ফেয়ার হয়নি। হ্যাঁ আপনার মানে কোনো কারণে ন্যায় বিচার নিশ্চিত হয়নি, অনেক কিছুই ঘটতে পারে এই জায়গায়। ফর এক্সাম্পল হচ্ছে পুলিশ হচ্ছে কি পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিতে পারে, হ্যাঁ যেটা খতিয়ে দেখার প্রয়োজন ছিল এটা খতিয়ে দেখা হয়নি, যিনি ছিলেন জাজ উনি খতিয়ে দেখেন নাই হয়তো বা আপনার মানে বুঝেন নাই জিনিসটা, তো এরকম হইতে পারে। তো হচ্ছে কি আপনার মানে তো যাই হোক এই জিনিসগুলো দেখবেন। তারপরে হচ্ছে কি আপনার মানে পদ্ধতি ইত্যাদি কর্মপন্থা এগুলো ঠিক আছে কিনা, যে এভিডেন্স যেগুলো আপনার মানে ডিস্ট্রিক্ট জজের উন্নত আপনার মানে অনেকগুলো আছে ইস্যু দিয়ে বাদ দেন, কারণ মনে করেন এগুলো হচ্ছে তর্কযোগ্য ইস্যু, ইস্যু ফ্রেমিং করা বলে এটাকে, যে কোন কোন ইস্যুতে সত্যিকার ডিসপিউট খুঁজে বার করা, দেখা যায় ইম্পর্টেন্ট একটা টপিকে ডিসপিউট ইস্যু আগের ট্রায়াল কোর্টের জাজ বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ তো সেক্ষেত্রে কোর্ট অফ আপিল আবার এটাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো হচ্ছে কোর্ট অফ আপিল দেখবে। আচ্ছা আপনার দ্য রাইট টু আপিল, আচ্ছা কি বলে আপনার মানে কি বলে আপনার আচ্ছা দেখেন এখানে একটা হচ্ছে আপিল হচ্ছে অ্যাভেলেবল হবে, হ্যাঁ কি বলে আপনার যদি লুজিং সাইডের ট্রায়াল কোর্ট প্রসিড নিয়ে কোনো ইস্যু থাকে অথবা যে আইন প্রয়োগ করা হয়েছে এই আইন নিয়ে যদি মনে করে যে দল মানে যে পক্ষ হেরে গেছে মামলাতে সে পক্ষ যদি মনে করে যে না এই প্রসিডিংটা ফেয়ার হয় নাই অথবা হচ্ছে যে লোটা অ্যাপ্লাই হয়েছে এটা অ্যাপ্লাই হওয়া উচিত হয় না, অন্য কোনো ল অ্যাপ্লাই হওয়া উচিত ছিল, হ্যাঁ অথবা লোটা যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে মানে অ্যাপ্লাই করার ধরনটা ঠিক হয় নাই, হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি মনে হয় যে না কোনো পক্ষের যিনি হেরে গেছেন উনার যদি মনে হয় এরকম ব্যাপার তাহলে উনি আপিল করতে পারেন। আচ্ছা এই সব গ্রাউন্ড হচ্ছে রাইট টু অ্যান আপিলেট কোর্ট রিভিউ, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে
রাইট টু অ্যাপিল অধিকার থাকে, এইসব ব্যাপারে করার অধিকার থাকে। আচ্ছা এখন দেখেন মজার ব্যাপারটা খেয়াল রাখেন, ক্রিমিনাল কেসেসে গভর্নমেন্টের মানে অ্যাটর্নিদের কি বলে আর অ্যাটর্নি জেনারেল অফিসার কি করা থাকে না, কোনো আপিলের রাইট করা থাকে না। কাজে আপনার যদি শাস্তি হয়ে যায়, হ্যাঁ ক্রিমিনাল কেসে যদি আপনাকে 5 বছর শাস্তি দেয় আর সরকার পক্ষ কিংবা অ্যাটর্নি জেনারেল অফিস যদি মনে করে সরকারি কৌশলী যারা আছেন বাংলাদেশ আমরা বলি পাবলিক প্রসিকিউটর, যদি মনে করেন শাস্তিটা যথেষ্ট হয় নাই, একেবারে 20 বছর হওয়া উচিত, কিন্তু ওনাদের আপিল করার কোনো অধিকার আর নাই। ক্রিমিনাল কেসেসে সরকার পক্ষের আপিল করার কোনো সুযোগ নাই, যে শাস্তি কম হয়ে গেছে বাড়ানো উচিত এই কোর্টে জিনিসটা করার সুযোগ নাই। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে কি আচ্ছা কি কি গ্রাউন্ড থাকতে হবে আপিল করার জন্য, মানে কি বলে আপনার মানে কি বলে আপনার এই অনেকগুলো কারণ থাকতে পারে, বা সাধারণ বিজন হচ্ছে যে আপনার মানে রিয়েটা ফেয়ার হবে, হ্যাঁ আপনার মানে কি বলে আপনার মানে যে ট্রায়ালটা ফেয়ার হচ্ছে, হ্যাঁ ফেয়ার হয় নাই, নিরপেক্ষ হয় নাই, হ্যাঁ ন্যায় বিচার হয় নাই ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার মানে অথবা ট্রায়াল জাজ হচ্ছে কি রং ওয়ে অ্যাপ্লাই করছেন, অথবা যে লটে অ্যাপ্লাই করছেন এটা ভুলভাবে অ্যাপ্লাই করছেন, প্রয়োগ করছেন ভুলভাবে অথবা ভুল আইন প্রয়োগ করছেন, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এইভাবে ভালো করতে পারেন যে হচ্ছে কি যে এই যে আপনার মানে লটা যে ট্রায়াল কোর্ট অ্যাপ্লাই করছে, হ্যাঁ যে আপনার মানে এটা অন্যদের আরেকটা পয়েন্ট থাকতে পারে, গ্রাউন্ড থাকতে পারে যে ট্রায়াল কোর্ট যে লটা অ্যাপ্লাই করছে, ট্রায়াল কোর্ট যে লটা অ্যাপ্লাই করছে এটা হচ্ছে কি কি আমেরিকান সংবিধানকে আপনার মানে কি বলে আপনার আমেরিকান সংবিধানকে সংবিধান লঙ্ঘন করে ফেলছে, অথবা স্টেট মানে প্রত্যেকটা স্টেটের থেকে একটা আইন আছে অথবা সংবিধান আছে যাই বলেন, হচ্ছে কি আপনার মানে স্টেট কনস্টিটিউশনকে স্টেটের যে প্রধান আইন, একটা স্টেটের রাষ্ট্রের যে প্রধান আইন, এই আইনগুলোকে দিয়ে কি বলে আপনার মানে ভঙ্গ করছে, হ্যাঁ বিঘ্নিত করছে যাকে বলা হয়। আচ্ছা এরপরে রুলস অ্যান্ড টার্মস, হ্যাঁ রুল কে আর টার্ম কে কত বছরে হইতে পারে, আচ্ছা করে কতদিনের ভিতরে, আচ্ছা যিনি আপিল করতে চান তাকে আগে বলা হচ্ছে পিটিশনার, যিনি হচ্ছে কি আপনার মানে যিনি পিটিশনার বিপক্ষে থাকেন ওনাকে বলা হবে হচ্ছে কি রেসপন্ডেন্ট। আচ্ছা তাহলে আপনার মানে একটা কোর্ট অফ আপিলে হচ্ছে আপনার মানে এটাকে বলা হয় আবেদন, আপিল আবেদন এটাকে বলা হয় পিটিশন, আর মানে আপিলটা যিনি আপিল দায়ের করেন তাকে বলা হয় পিটিশনার, আর যিনি কি বলে আপনার মানে এই মানে রেসপন্ডেন্ট হিসেবে মানে যিনি হচ্ছে কি এই আপিলের প্রতিপক্ষ হিসেবে থাকেন তাকে বলা হবে রেসপন্ডেন্ট। হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে যাই হোক এটা হচ্ছে কি আপনার মানে কি বলে আচ্ছা তো এটা হচ্ছে কি আপনার মানে একটা পয়েন্ট গেল। তারপরে দেখেন প্রিপারেশন লাগে তো আপিলের আর্গুমেন্টের জন্য, হ্যাঁ আপনার মানে দুই পক্ষই তাদের আর্গুমেন্ট দিয়ে করে, হ্যাঁ আপনার মানে আর্গু করে পিটিশন জমা দেওয়ার পর আর্গু করে রিটেন আর্গুমেন্ট এটা ব্রিফ জমা দিতে হয়, আর ব্রিফগুলো হচ্ছে কি অনেক লম্বা ডকুমেন্ট থাকে হচ্ছে কি আপনার মানে কারণ এগুলোতে হচ্ছে কি আপনার মানে আগে ট্রায়াল কেসে যেসব ওরাল আর্গুমেন্ট হয়েছে এইসবের পয়েন্টগুলো সবগুলো দেওয়া থাকে, কাজেই আপিলেট কোর্টের যে ব্রিফগুলো জমা দেয় এগুলো অনেক বড় থাকে কারণ আগের কেসের বিস্তারিত ইতিবৃত্ত থাকতে হয়, হুম ট্রায়াল কোর্টে এই হয়েছিল এই হয়েছিল এই কারণে এই জিনিসটা ঠিক হয় নাই, কিংবা রেসপন্ডেন্ট পক্ষ বলবে যে না ট্রায়াল কোর্টের রায়টা এই কারণে ঠিক ছিল, আর পিটিশনাররা যেসব পয়েন্ট দিচ্ছে, হ্যাঁ এইসব পয়েন্ট তো হচ্ছে যে উইক পয়েন্ট, এই করে এই পয়েন্টের কারণে আপনার মানে মামলা তো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, এই আইন এই বলতেছে এই কেস এই বলতেছে, তো এইরকম আর কি জিনিসগুলো এরকম থাকে। তারপর ব্যাংক্রাপসি আপিলের প্যানেল দেখেন হচ্ছে কি আপনার একটা আপিলের প্যানেল থাকে যে দিয়ে তিনটা জাজমেন্ট অথরাইজ টু হিয়ার আপিল অফ ব্যাংক্রাপসি কোর্ট দিচ্ছে, এই যে আপনার পড়ছেন আপনার মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে একটা করে ব্যাংক্রাপসি কোর্ট থাকবে, হ্যাঁ এটা পড়ে আসছেন আপনারা, তো সেই ব্যাংক্রাপসিগুলো আপিলের জন্য একটা 3 জাজের একটা প্যানেল থাকবে, তারা শুধু হচ্ছে কি ব্যাংক্রাপসি কোর্ট ডিসিশনের এগেনস্টে আপিলগুলো শুনবেন, হ্যাঁ ব্যাংক্রাপসি আপিলের প্যানেলকে বলা হয় বিএপি,
তো হচ্ছে কি আপনার মানে এই প্যানেল হচ্ছে কি আর কি এটা ফেডারেল কোর্ট অফ আপিল একটা ইউনিট এবং কি বলে এটা প্রত্যেক সার্কিটে একটা করে থাকতে হয়। হ্যাঁ, বেঙ্গল সাপ্লাই প্যানেল একটা একটা করে ভাগ থাকতে হয়। আচ্ছা, তো ফাইভ সার্কিট এস্টাবলিশ প্যানেল হচ্ছে কি আপনার মানে ফার্স্ট সার্কিট, সিক্স সার্কিট, এইট সার্কিট, নাইন সার্কিট, টেন সার্কিট, এই কয়েকটাতে হচ্ছে কি মানে এই ধরনের প্যানেল একদম এস্টাবলিশ করা আছে। হ্যাঁ, তো হচ্ছে কি দিয়ে কি বলে আপনার মানে একদম এস্টাবলিশ করে ফেলেছে, এইসবে হচ্ছে কি মামলা রেগুলার এসে এইসব একদম এস্টাবলিশ করেছে, বাকিগুলোতে যখন প্রয়োজন পড়ে তখন তিন জাজে একজন প্যানেল কোর্ট অফ আপিলের বিচারকের ভিতর থেকে তৈরি করে ফেলা হয়। আচ্ছা, এরপরে আসেন দি বিগ বস সুপ্রিম কোর্ট। আমি শুনে তো আপনার মানে একটু কি বলে শ্রদ্ধা চলে আসে, সুপ্রিম সবার উপরে, সুপ্রিম সত্য দেখেন আমরা বলি সবার উপরে সৃষ্টি করতে সত্য, এবং মুসলমানদের ক্ষেত্রে আল্লাহ, তো হচ্ছে এরপরে এরপরে বিচার অথরিটি হচ্ছে যে দেশে থাকেন ওই দেশের সুপ্রিম কোর্ট পরবর্তী। আচ্ছা, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট কি হাইয়েস্ট কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, সর্বোচ্চ আদালত। এটা হচ্ছে গিয়ে কি কি বলে সুপ্রিম কোর্টের জাস্টিসের নমিনেশন পেয়ে থাকেন আপনার মানে প্রেসিডেন্টের মাধ্যমে এবং অ্যাপ্রুভ পেয়ে থাকেন, অ্যাপ্রুভাল পেয়ে থাকেন সিনেট থেকে। নজন দিয়ে মেম্বার থাকেন সুপ্রিম কোর্টে, চিফ জাস্টিস এবং ওনার সঙ্গে আটজন অ্যাসোসিয়েট জাস্টিস। আচ্ছা ঠিক আছে, সুপ্রিম কোর্টে আবার কোরাম থাকে, আমাদের সংসদে যেমন কোরাম থাকে, কোরাম সদস্য পূর্ণ না হলে সংসদ অধিবেশন চলে না, এইভাবে কি বলে আমেরিকান সুপ্রিম কোর্টেও কোরাম লাগে। কোরামটাতে কজন থাকতে হয়, ছয়জন দিয়ে জাস্টিস মিনিমাম থাকতে হয়, নাহলে কি সিদ্ধান্ত দেওয়া যায় না। তো হচ্ছে কি আপনার মানে যে যখন আপনার মানে কি বলে ধরেন ছয়জন জাজ রায় দিলেন, তিনজন দিলেন দিয়ে পক্ষে, তিনজন দিলেন বিপক্ষে, একটা সিদ্ধান্তে তিনজন জাজ বললেন একটা আপিল কোর্টে একটা রিভিউ আসলো। হ্যাঁ, আপিল কোর্টে ধরেন একটাতে দিয়ে দিছে আপনার মানে 10 বছর জেল, কি বলে কোন কোন জাস্টিস বললেন যে না 10 বছর জেল এটা বেশি হার্শ, বেশি নিষ্ঠুর পানিশমেন্ট হয়ে যায়, কাজে এটাকে 5 বছর করো, ওর জীবনে 10 বছর তো চলেই যাবে, ভদ্রলোকের বয়স হচ্ছে 40, মানে কি বলে তাহলে 10 বছর জেল দিলে 50 হয়ে যাবে, আর কাজ করবে কবে। তো হচ্ছে গিয়ে 5 বছর দেওয়া হোক, আর 5 বছর হচ্ছে গিয়ে কমিউনিটি সার্ভিস ইত্যাদি দিবে। ছয়জন জাজের ভিতরে তিনজন জাস্টিস, সুপ্রিম কোর্টের তিনজন জাস্টিস বললেন এই কথা, আর তিনজন বললেন যে না কোর্ট অফ আপিলের যে রায় আছে 10 বছর, 10 বছর একদম ঠিক, জেলে বাইরে বার করলে আবার অপরাধ করবো। তো হচ্ছে কি আপনার মানে তিন দিন হচ্ছে কি আপনার মানে হয়ে গেল, আপনার মানে ড্র হয়ে গেল, সেক্ষেত্রে হচ্ছে আপিলের কোর্টের যে সিদ্ধান্ত ওইটাই বহাল থাকবে, অর্থাৎ 10 বছর জেল। কাজে মনে রাখবেন সমান সমান হইলে যখন হচ্ছে কি ইভেন নাম্বার অফ জাজ, হ্যাঁ আপনার মানে 6 জন 8 জন এরকম থাকবেন, তখন হচ্ছে কি আপনার মানে কি 4 জন কিন্তু হইতে পারবে না, তাহলে আবার কোরাম শর্টেজ হয়ে যাবে, 6 জন থাকতে হবে অথবা 8 জন থাকতে হবে, 9 জনের ভিতরে আপনার মানে 6 জন 8 জন থাকলে ড্র হওয়ার সম্ভাবনা। আর যদি কি বলে অড নাম্বার থাকে মানে বেজোর সংখ্যক জাজ থাকেন, যেমন হচ্ছে কি 7, হ্যাঁ আর 9 এরকম যদি থাকেন তাহলে হচ্ছে কি ড্র হবে না। এখন হচ্ছে কি জাজদের কোনো ফিক্সড টার্ম নাই, যে আপনাদের পড়াইছিলাম যতদিন পর্যন্ত না মৃত্যুবরণ না করেন অথবা রিটায়ার না যান, অথবা হচ্ছে কি আপনার মানে অবসর না যান, অথবা হচ্ছে কি ওনারা যদি কোনো ইমপিচড হন সিনেট দ্বারা, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আচ্ছা, কি বলে আপনার যে কিন্তু এটা খুবই বড় কোন অভিযোগ ইমপিচ করা যেতে পারে। এখন সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে, সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্ট ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এই দেখেন এই সুপ্রিম কোর্ট আর দেখতে ঠিক এরকম, কি সুন্দর সাদা ধোধবা একটা বিল্ডিং, হ্যাঁ দেখতে ভালো লাগে। আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু দেখতে অনেক সুন্দর, বাংলাদেশের লোকেটেড ইন ওয়াশিংটন ডিসি, হেড অফ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ জুডিশিয়ারির হেড প্রধান। যেমন লেজিসলেটিভ এর হেড হচ্ছে গিয়ে কি আপনার মানে কি বলে আপনার মানে কংগ্রেস আর সিনেট, আবার এক্সিকিউটিভ এর হেড হচ্ছেন কে প্রেসিডেন্ট, এইভাবে আপনার রিয়ার হেড হচ্ছেন, জুডিশিয়ার হেড হচ্ছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আপনার মানে কি বলে দায়িত্ব কি, সুপ্রিম রেসপন্সিবল কি জন্য, কি কিসের জন্য দায়িত্ব প্রাপ্ত সুপ্রিম কোর্ট, যে হ্যাঁ কোন লোক এই কনস্টিটিউশনকে ভায়োলেট করলো কিনা। অন্যতম একটা বড় দায়িত্ব হচ্ছে যে কোন লোকই সংবিধানকে লঙ্ঘন করছে কিনা, ভায়োলেট করছে কিনা। সেশন দেখেন সুপ্রিম কোর্টের সেশন কবে আরম্ভ, সেশন বলতে অর্থ মানে বছর বোঝায়, কার্যক্রমের বছর। যেমন ধরেন হচ্ছে কি আমাদের দেশের ট্যাক্স ইয়ার কি জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30, সেই পর্যন্ত ট্যাক্স হিসাব করা হয় ট্যাক্স ইয়ার। এইভাবে হচ্ছে কি আপনার মানে বিদেশি ইউনিভার্সিটি গুলোতে ইয়ার কিভাবে আরম্ভ হয়, ধরেন ইংল্যান্ডে আরম্ভ হয় সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত, হ্যাঁ তো 2 সেমিস্টার অথবা 3 সেমিস্টার ওরা পড়ায়, এরকম মানে কি বলে সুপ্রিম কোর্টের সেশন আরম্ভ হয় অক্টোবরে,
আর হচ্ছে গিয়ে একদম জুনের শেষ দিকে তোমার জুলাইয়ের শুরুতে শেষ হয়ে যায়, এরপর লম্বা একটা ছুটি দিয়ে যায়। দেখেন ওই জুলাই অগাস্ট সেপ্টেম্বর 3 মাস প্রায় বন্ধ থাকে। আচ্ছা এখন দেখেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কি বলে একটা কেস কিভাবে হচ্ছে কি সুপ্রিম কোর্টে যায়। আর কি বলে বেশিরভাগ কেসে হচ্ছে কোর্ট অফ আপিল হয়ে যায়। হ্যাঁ, আপিল এটা কি আপনার ইতিমধ্যে পড়ে আসছেন, তো হচ্ছে কি আর কি বলে এখন এটা হচ্ছে কি করি কি বলে আপনার মানে এটা দিয়ে আপিল কি এটা এক্সপেনশন এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, বেশিরভাগ আপিল আসে ফেডারেল কোর্ট থেকে, দেখেন কম্পিউটার স্টেট কোর্ট থেকেও আসে যদি এটা ফেডারেল লোন নিয়ে ডিল করে। আচ্ছা, কি বলে আপনার মানে কোর্স হচ্ছে কি আপনার মানে সুপ্রিম কোর্ট সাধারণত যে আপনার আগে প্রশ্ন, সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কি আপনার মানে স্টেট টু স্টেট, সাপোজ নিউ ইয়র্ক স্টেটের সঙ্গে কি ক্যালিফোর্নিয়ার কোন একটা ব্যাপারে কোনো ইস্যু নিয়ে বড় একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি সুপ্রিম কোর্ট এটা শুনানি করবে, ডাইরেক্ট এই কেসটা আরম্ভ হবে সুপ্রিম কোর্টে, যাকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন। হ্যাঁ, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব এখতিয়ার। আচ্ছা, এখন দেখেন এই যে এরো চিহ্ন দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে কিভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে পারে। প্রথমে দেখেন স্টেট ট্রায়াল কোর্ট, স্টেটের যে ট্রায়াল কোর্ট ধরুন নিউ ইয়র্ক স্টেটের, হ্যাঁ এটা স্টেটের মামলা দেখবে। হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটের মামলা, এটা হচ্ছে স্টেট ট্রায়াল কোর্ট থেকে গেল স্টেট কোর্ট অফ আপিল, তারপর নিউ ইয়র্কের নিউ ইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্টে গেল, এরপর থেকে হচ্ছে কি আপনার মানে একদম মানে আমেরিকার সুপ্রিম কোর্টে চলে যাবে কেসটা। কখন যাইতে পারে, যখন হচ্ছে এটা মানে এমন একটা কেস যেটা ফেডারেল লোন নিয়ে ডিল করছে, স্টেটই কিন্তু ফেডারেল লোন নিয়ে মানে মামলাটা ছিল, কাজেই এটা হচ্ছে গিয়ে কি সুপ্রিম কোর্টে গেছে। যদি লোকাল লোন নিয়ে স্টেটের কোনো লোন নিয়ে মামলা হইতো, হ্যাঁ নিজস্ব নিউ ইয়র্ক স্টেটের ভিতরের মামলা, হ্যাঁ ধরেন স্টেট টু স্টেট, নিউ ইয়র্ক স্টেটের নিজস্ব স্টেটের মামলা, তাহলে কিন্তু এটা সুপ্রিম কোর্টে যাইতে পারতো না। আর আরেকটা হচ্ছে আরেকটা এমনি হচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলা যায়, একটা হচ্ছে ফেডারেল ট্রায়াল কোর্ট, যেমন হচ্ছে আপনার পশ্চিম ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট কোর্ট, কোর্ট অফ ক্লেমস। হ্যাঁ, তারপরে আরেকটা কি যেন ছিল হচ্ছে গিয়ে আপনার মানে ব্যাংক্রাপসি কোর্ট, এইসব থেকে আপিল গুলা কোথায় গেল, একটু অপারেশন কোর্ট অফ আপিল, এরপরে গেল হচ্ছে গিয়ে কোথায় ইউএস সুপ্রিম কোর্ট। দেখেন একটা জিনিস আপনার মনে রাখবেন, কিন্তু আপনার মানে ওয়াশিংটন ডিসিতে আপনার মানে ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নিজেও হচ্ছে কি একটা কি স্টেট, আমেরিকা একটা স্টেট, ওদের নিজস্ব একটা স্টেটে সুপ্রিম কোর্ট থাকতে পারে, কিন্তু আবার আমেরিকা যুক্তরাষ্ট্র, হ্যাঁ ওদের মানে ইউএসএ ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রধান আদালত সুপ্রিম কোর্টও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কাজেই ওয়াশিংটন ডিসিতে দুইটা সুপ্রিম কোর্ট থাকতে পারে, একটা হচ্ছে স্টেট সুপ্রিম কোর্ট, হ্যাঁ আর আরেকটা হচ্ছে গিয়ে ইউএস সুপ্রিম কোর্ট। তো এটা আপনার মানে খেয়াল রাখবেন, এগুলো এগুলো প্রশ্ন কিন্তু ভাইভাতে আসতে পারে যে ওয়াশিংটন ডিসিতে আপনার সুপ্রিম কোর্ট কয়টি অবস্থিত এবং তাদের নামগুলো বলেন। তখন আপনারা বলবেন দুইটি অবস্থিত, স্টেট সুপ্রিম কোর্ট আর হচ্ছে গিয়ে ইউএসএ সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে একটা স্টেটের জন্য, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য আমেরিকা নামক দেশটার জন্য। আচ্ছা, এখন চলো রিয়েতে আসি। কিভাবে কিভাবে আপনার প্রসিডিউরটা কি হয়, সুপ্রিম কোর্টে যখন মামলা আসে কি হয়, আপনার কোর্ট অফ আপিল অথবা স্টেট কোর্ট থেকে আসছেন, তখন হচ্ছে কি আপনার মানে সুপ্রিম কোর্টে করছেন যে আপনার রিভিউ করেন লোয়ার কোর্টের যে সিদ্ধান্তটা, এটা পর্যায়ে যখন আমার মনে হয় আমি এটাতে সন্তুষ্ট না, ভুল ল অ্যাপ্লিকেবল হচ্ছে, সংবিধানের রাইট গুলো ভায়োলেট হচ্ছে, তো জাস্টিস হচ্ছে পিটিশনটা এক্সামাইন করবেন এবং যে কি বলে সাপোর্টিং এভিডেন্স দেওয়া হয়েছে, যেমন লোয়ার কোর্টের রায় কেন এটা অ্যাপ্লিকেবল হয় না, এ নিয়ে লয়ারে ব্রিফ ইত্যাদি জমা দিলেন। হ্যাঁ, আবার জাস্টিস সাহেব ভোটাভুটি করবেন যে এটা কি বলে আপনার মানে এটাকে রিভিউর জন্য যোগ্য কিনা। দেখেন এটা রিভিউ পর্যন্ত এখনো কিন্তু মামলার শুনানি আরম্ভ হয়নি, যে রিভিউর যোগ্য কিনা, এই যে আমি আপনাদের বললাম প্রায় প্রত্যেক বছর 7,000 মতো রিভিউ আবেদন জমা পড়ে, এর ভিতরে সুপ্রিম কোর্ট শুনে মাত্র 100 থেকে 150। কাজে এই স্টেজেই হচ্ছে কি আপনার মানে 7,000 থেকে কয়টা হয়ে যায় মানে কেসের সংখ্যা হয়ে যায় আপনার মানে কি বলে 100 থেকে 150টা। হ্যাঁ, এই যে বলছি আপনাদের আশা করি খেয়াল আছে, সুপ্রিম কোর্টে মোট কেস আসে 100 থেকে 150, 7,000টা আবেদন জমা পড়ে, কিন্তু এর ভিতরে সুপ্রিম কোর্ট মাত্র শুনানি করে 100 থেকে 150। এই জায়গাটাই জাস্টিসরা ভোটাভুটি করে, এই যে আপনার মানে মোট 9 জন জাস্টিস আছে, এর ভিতরে যদি মিনিমাম 6 জন থাকেন তাহলে কোরাম ফুল হবে, তো 6 থেকে 9 জন জাস্টিস উপস্থিত থাকলে এগুলো পুরো ভোটাভুটি করেন যে না এটাকে সুপ্রিম কোর্ট এটা কি রিভিউ করার যোগ্য কি না, যদি না ভোটাভুটি না করবেন তাহলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় না। এইখানে দেখেন আপনার মানে বাদ পড়ে যাওয়া কতগুলো কেস এই স্টেজে,
আপনার মানে কি বলে আপনার মানে 6900 6850 থেকে 6900 টাকা এই জায়গায় বাদ পড়ে যায়, ঠিক আছে? এখন যদি যাদের ধরেন দয়া হলো 100-150 টাকা এসে ভিতরে আপনার কেসটা পড়ে গেল, হ্যাঁ, তখন হচ্ছে কি আপনার মানে কি পার্টিকে আর্গুমেন্ট করার সুযোগ দেওয়া হয়, ওই যে আপিলের কোর্টের মতো সেম সিস্টেম, ব্রিফ দিয়ে জমা দিবেন দিয়ে দুই পক্ষের উকিল, তারপরে হচ্ছে কি সাইড হচ্ছে কি প্রত্যেক পক্ষে 30 মিনিট থাকবে দিয়ে কেসটা প্রেজেন্ট করার জন্য। দেখেন মাত্র 30 মিনিট সময় দিছে দিয়ে কি বলে আপনার মানে দিয়ে, এবং এই ব্রিফ যখন যখন প্রেজেন্ট করবেন, হ্যাঁ, তখন হচ্ছে কি যাদের প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাকে, মানে কত প্রশ্ন জিজ্ঞেস করলে এর জন্য বাধা দেওয়ার নিয়ম নেই। এরপর জাস্টিসে হচ্ছে কি আপনার মানে কি বলে ভোট দিয়ে কেস দিয়ে ভোট দেবেন এবং তাদের সিদ্ধান্ত লিখবেন যে কেন এটার পক্ষে অথবা বিপক্ষে ওনারা ভোট দেবেন। আচ্ছা, মেজরিটি অপিনিয়ন শেয়ার বাই মোর দেন হাফ অফ দ্য জাস্টিস বিকাম দ্য কোর্ট ডিসিশন। তাহলে সুপ্রিম কোর্টের জাস্টিস আছে কয়জন, হচ্ছে কি আপনার মানে 9 জন, 9 জনের ভিতরে 6 জনের থাকতেই হবে, না এটা কোনো কেসের ডিসিশন দেওয়া যাবে না। মেজরিটি বলতে 9 জনের ভিতরে যদি আপনার মানে কি বলে আপনার মানে দিয়ে কি বলে 5 জনই 9 জন উপস্থিত থাকে না, 5 জন একটা পক্ষে সিদ্ধান্ত দিয়ে দেন তাহলে ওইটাই মেজরিটি হয়ে যাবে, অথবা 6 জনের ভিতরে 4 জন যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেন তাহলে ওইটাই মেজরিটি হবে। হুম, জাস্টিস দিয়ে উনুন কি বলে আপনার মানে যারা যারা দিয়ে ধরেন মাইনরিটি যারা এই সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত না, তাদেরটা ডিসেন্টিং অপিনিয়ন হিসেবে মতামত থাকবে। জাজমেন্ট এগুলো রিফ্লেকশন কিন্তু থাকে যে কারা কারা কোন কোন পয়েন্টে অপিনিয়ন দিচ্ছেন এবং কে কোন কোন জাজ কি কি গ্রাউন্ড এটাকে দিচ্ছেন, মানে মানে একমত হন নাকি সিদ্ধান্ত দ্বিমত পোষণ করছেন। হ্যাঁ, এটাকে বলা হয় মাইনরিটি অপিনিয়ন, আর মেজরিটি অপশন হচ্ছে গিয়ে হয়ে গেলে ওইটাতে কোর্টের সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, তারপরে কোর্ট কি করবে, তার ইস্যু দিয়ে ডিসিশন ইস্যু করে। হুম, আচ্ছা, এখন জাস্টিস একটা ব্যাপার আছে, ওনারা কিন্তু প্রথম ড্রাফটটা পড়ার পরে ওনারা চাইলে ওনাদের সিদ্ধান্ত বদলাইতে পারেন প্রথম ড্রাফটটা তৈরি করার পরে। হ্যাঁ, আপনার মানে সিদ্ধান্তের যে ওনাদের যে সিদ্ধান্ত ওনারা পড়লেন এগুলো যখন ওনারা পড়ে দেখেন তখন ওনারা সিদ্ধান্ত পাল্টাইতে পারেন। হ্যাঁ, তারপরে আবার ভোটাভুটি হয়, ফাইনাল ভোটাভুটি হ্যান্ডস ডাউন, কোর্ট হ্যান্ডস ডাউন ডিসিশন। তারপরে হচ্ছে গিয়ে কোর্ট কি করে আপনার মানে কি বলে আপনার মানে কোর্ট তখন তার সিদ্ধান্ত গুলো দিয়ে দেন। হুম, কি বলে আপনার মানে যেসব কেসই নেওয়া হয় শুনানি হয় এইসব হচ্ছে গিয়ে সামারের আগেই, মানে এই যে আমি আপনাদের বললাম অক্টোবর থেকে নিয়ে আপনার মানে জুন অথবা জুলাই প্রথম সপ্তাহে রায়টা দিয়ে দিয়ে দেওয়া হয়, তো সামারে যে লম্বা বন্ধ হয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রায় 3 মাসে বন্ধ, এর আগেই সব সিদ্ধান্ত দেওয়া হয়, কাজে 1 বছরে কয়টা কেস নেবে এটাও ওনারা সিলেক্ট করে রাখেন। আচ্ছা আচ্ছা, সাধারণত আপনার মানে 9 মাস লাগে একটা সিদ্ধান্ত দিতে। হ্যাঁ, ইট ক্যান টেক আপ টু 9 মাস টু অ্যানাউন্স এ ডিসিশন, মানে সাধারণত 9 মাস লাগতে পারে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। আচ্ছা, দেখেন 7,000 থেকে 8,000 দিয়ে কি বলে আপনার মানে কি বলে আপনার মানে রিকোয়েস্ট পান রিভিউয়ের জন্য, এবং 70 থেকে 80টা ওরাল এগ্রিমেন্টের জন্য কি বলে আপনার মানে কি বলে ওরাল এগ্রিমেন্টের জন্য যায়, আর বাকি রিকোয়েস্ট গুলা আপনার মানে কি বলে যেগুলো গ্রান্ট করা হয় আপনার মানে এগুলো হচ্ছে দিয়ে আপনার মানে গ্রান্টের দিয়ে কোনো আর্গুমেন্ট ছাড়াই দুই পক্ষের তর্ক বিতর্ক ছাড়াই আপনার এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কি দেয়া বাকিগুলো সিদ্ধান্ত কি হতে হয় ভোটাভুটি যে না এগুলো রিভিউ করার যোগ্য না, আর কিছু কিছু বলে যে হ্যাঁ আচ্ছা রিভিউ করা যাবে বাট ওরাল আর্গুমেন্ট শোনার দরকার নেই। হ্যাঁ, এখানে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কোর্ট অফ অ্যাপে এই গ্রাউন্ডে এটা ভুল আছে, কাজে এটা এইভাবে ঠিক করা যেতে পারে। তো হচ্ছে কি আপনার মানে সবসময় ওরাল আর্গুমেন্ট পর্যায়ে যায় না, 70 থেকে 80টা যায়, আবার কোনো কোনো জায়গায় ঘরে বলা হচ্ছে যে আপনার মানে কি বলে আপনার মানে 100 থেকে 150টা যায়। যাই হোক, আচ্ছা জাস্টিস দেখেন আপনার মানে সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস থাকেন, উনি হচ্ছে সবসময় মাঝখানে বসবেন, হ্যাঁ, আর উনি হচ্ছে হেড অফ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চের প্রধান। তো হচ্ছে ধরেন 5 জন বসছে, পাঁচজন না দিয়ে 6 জন তো বসছে, নাহলে পরমান্য 6 জন বসলে আর কি মোটামুটি মাঝামাঝি একজন বসবেন, 9 জন যদি বসেন তো ওনার ডান পাশে 4 জন আর বাম পাশে 4 জন, এরকম করে মাঝখানে থাকবে সবসময়। ওনাকে 8 জন হচ্ছে গিয়ে বাদ বাকি 8 জন ওনাকে কি করবেন অ্যাসিস্ট দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, যখন নতুন যখন জাস্টিস দরকার হয় তখন হচ্ছে প্রেসিডেন্ট একজন ক্যান্ডিডেটকে নমিনেট দেন, উনি সাধারণত কি হন ফেডারেল জাজ হন, ফেডারেল জাজ কারা ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হতে পারেন অথবা আপিলেট কোর্টের জাজ হতে পারেন, সাধারণত আপিলেট কোর্টের জাজ থেকে নেওয়া হয়। তো হচ্ছে সিনেট ভোট টু কনফার্ম দ্য নমিনি, সিনেট হচ্ছে এটা নিয়ে ভোটাভুটি করে নমিনিকে কনফার্ম করে। আচ্ছা,
আর কি বলে আপনার মানে যে আপনার মানে এটা আগে পড়াইছি যে ধরেন কোন একজন জাস্টিস মারা গেছে, ওনাকে নিয়োগ দিতে সময় লাগতেছে, এখন আপনার মানে 8 জন জাস্টিস আছেন, তো হচ্ছে 8 জন জাস্টিস হইলেও কি হবে যদি আপনার মানে 9 জনের জায়গায় 8 জন থাকেন তাহলে হচ্ছে কি 4-4 ভোটের টাই হইতে পারে। টাই হইলে যে আপনার আগে পড়াইছে লোয়ার কোর্টের আপিলের কোর্টের যে সিদ্ধান্ত ওইটাই বহাল থাকে, মানে আগের কোর্টের যে সিদ্ধান্ত ওইটাই বহাল থাকবে, সবসময় যে আপিলের কোর্ট ওইটা না স্টেটের সুপ্রিম কোর্টে হইতে পারে। আচ্ছা, ওনার হচ্ছে কি আপনার মানে কি বলে মানে জাস্টিস অ্যাপয়েন্টেড ফর লাইফ, যদিও তারা কি বলে আপনার মানে পদত্যাগ করতে পারেন অথবা অবসর নিতে পারেন। আপনি মানে দেখা গেছে স্ট্যাটিস্টিক্যালি সাধারণত ওনারা এভারেজ অফ 16 বছর করেন, কেউ কেউ একদম মৃত্যু পর্যন্ত, কেউ কেউ মৃত্যু আগে, কারণ আপনার মানে সুপ্রিম কোর্টে জাস্টিসের নিয়োগ দেবেন ওনারা কিন্তু অনেক অভিজ্ঞ দেখেই নিয়োগ দেন, সাপোজ কোর্ট অফ অ্যাপিলের জাস্টিস ওনারা মানে অনেক বয়স তো ইতিমধ্যেই হয়ে যায়। হ্যাঁ, তো ওনাদের একটু মানে অভিজ্ঞতা আছে, এরকম আছে, খুব ইয়ং কাউকে তার জাস্টিস নিয়োগ দিবে না সুপ্রিম কোর্টের জন্য, তো মোটামুটি বয়স্ক মধ্যবয়স্ক এইরকম কাউকে নিয়োগ দিবে। এই দেখেন আমেরিকায় বর্তমানে কজন জাজ আছেন, এই দেখেন 1, 2, 3, 4, হ্যাঁ এই যে 5, উনি হচ্ছে কি আপনার মানে ভদ্রলোকের নাম হচ্ছে কি আপনার মানে জাস্টিস চিফ জাস্টিস জন জি রবার্টস জুনিয়র, জন জি রবার্টস এই ভদ্রলোক হচ্ছেন আমেরিকান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। হ্যাঁ দেখেন অনেক অনেকজন, মোট হচ্ছে কি কতজন, পিছিয়ে 4 জন দাঁড়ায় আছেন, সামনে 5 জন দাঁড়ায় আছেন, 5 জনের মাঝখানে একজন হচ্ছে আমেরিকান চিফ জাস্টিস জন জি রবার্টস জুনিয়র। এটাই এই ফটোর ক্রেডিট স্বীকার করতে হচ্ছে, এটা হচ্ছে কি আমি আপনাদের মানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে নেওয়া এই ছবিটা, যাই হোক আপনার 2018 সালে তোলা হয়েছে। আচ্ছা মানে সুপ্রিম কোর্টের ইতিহাস কিছু বলার ব্যাপার আছে, যে জুডিশিয়ারি অ্যাক্ট 1789 এর মাধ্যমে হচ্ছে গিয়া আপনার মানে কি বলে আপনার কি বলে আপনার মানে কি বলে আপনার মানে একটা মানে কি বলে আকার আকৃতি পাইছে, যদিও কনস্টিটিউশনের বলা আছে যে কনস্টিটিউশনের এই আর্টিকেল 3 এর মাধ্যমে 1798 সালে কি আপনার জুডিশিয়ারি অ্যাক্ট 1789 এই আইনের মাধ্যমে কি ওনারা আকার আকৃতি পাইছে, শেপ পাইছে, কনস্টিটিউশন বলা আছে, বাট এই যে সুপ্রিম কোর্ট কোথায় হবে কজন কি ডিটেল কি এগুলো সব হচ্ছে কি আপনার মানে আসছে 1789 সাল থেকে, আর প্রথম অ্যাসেম্বলি ছিল 1790 সালে, প্রথম জাস্টিস এক হয়ে বসছিলেন। সুপ্রিম কোর্ট হচ্ছে কি আপনার মানে কি বলে খুব মানে গভীরভাবে তার ট্রেডিশনের সঙ্গে কি বলে গাঁটছড়া বাঁধা, যেমন দেখেন কি কি বলে আপনার মানে একমাত্র 3টা জায়গার ভিতরে, এই যে আপনার এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেটিভ মানে নির্বাহী বিভাগ এবং হচ্ছে কি কংগ্রেস, হ্যাঁ আইনসভা, এটা কিন্তু অনেক বদলাই গেছে, অনেক পেছনে বদলাই গেছে, কিন্তু আপনার সুপ্রিম কোর্টটা আপনার মানে আগের মতোই রয়ে গেছে, এত বদলাই নেই, ভিতরে বলেন বাইরে বলেন স্ট্রাকচার বলেন 225 বছর আগের মতোই ওরা অনেকটা রয়ে গেছে, আপনার মানে বেঞ্চ বলেন দিয়ে বলেন আধুনিক হয়েছে টেকনোলজিতে, আর বিল্ডিংটা বলেন প্রথা বলেন যেরকম ছিল ওই রকমই রয়ে গেছে। আপনার মানে কি বলে আপনার মানে এটা হচ্ছে কি হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড এবং মানে এবং একমাত্র কোর্ট যেটা হচ্ছে কি সংবিধানে সুপ্রিম কোর্টের কথা আর্টিকেল 3-তে বলে দেওয়া আছে, আর কোনোটা কিন্তু বলে দেওয়া নেই, আর কোন আর সবগুলো হচ্ছে কি কংগ্রেসের হাতে আর্টিকেল 1 এর মাধ্যমে দেওয়া আছে, সংবিধানের আর্টিকেল 1 এর মাধ্যমে কি কংগ্রেসকে আপনার মানে সুপ্রিম কোর্টে অধস্থান কোর্ট গুলো গঠন করার অধিকার দেওয়া আছে, কাজেই সুপ্রিম কোর্ট হচ্ছে কি কার মাধ্যমে আসছে আপনার একদম ডাইরেক্ট সংবিধানের মাধ্যমে আসছে। হ্যাঁ তো কনস্টিটিউশন কোর্টও আপনার মানে যে সাংবিধানিক কোর্ট বলা যাবে না, বাট কনস্টিটিউশন একে এস্টাবলিশ করে গেছে, একমাত্র সুপ্রিম কোর্টকে কনস্টিটিউশন ইউএসএ তে এস্টাবলিশ করে গেছে, অন্যান্য কোর্ট কংগ্রেসের মাধ্যমে। আচ্ছা কনস্টিটিউশন বলে নাই যে কজন হচ্ছে কি আপনার মানে জাস্টিস বসতে পারবেন ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো সেট করে দিচ্ছে কি কংগ্রেস। হ্যাঁ আপনার মানে 1869 সালে এক পর্যন্ত 6 জন ছিলেন, হ্যাঁ এরপরে হচ্ছে 1869 সালের থেকে আপনার মানে কি বলে আপনার মানে 9 জনের ব্যবস্থা করা হয়েছে, যার ভিতরে একজন থাকবেন চিফ জাস্টিস। আচ্ছা সকল জাস্টিস হচ্ছে নমিনেট বাই প্রেসিডেন্ট, কনফার্ম বাই সিনেট এবং মানে আজীবনের জন্য তারা থাকবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আপনারা তার দেখেন। যেহেতু জাস্টিসদের কোনো রি ইলেকশনের কোনো তার নাই যে না বারবার আমাদের নির্বাচিত হতে হবে, তাই ওনার হচ্ছে কি রাজনৈতিক চাপ থেকে দূরে থাকেন, কারণ হচ্ছে কি আমার চাকরি চলে যাবে কিংবা পরের বার চুক্তি রিনিউ করবে না এই ধরনের কোনো চিন্তা ভাবনা ওনার নাই। হ্যাঁ তো ফিনান্সিয়ালি ওনার ইন্ডিপেন্ডেন্ট, যে ওনার হচ্ছে কি যতদিন পর্যন্ত না রিজাইন না করছেন, পদত্যাগ না করছেন, মারা না গেছেন অথবা কংগ্রেস দ্বারা আপনার দোষী সাব্যস্ত হয়েছেন এবং ইম্পিচ হয়েছেন সিনেট দ্বারা যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কি তারা থাকতে পারবেন।
কি বলে আপনার, যেহেতু কোর্টের কেস হচ্ছে কি আপনার মানে বেশিরভাগই হচ্ছে কি আপিলেট ইন নেচার, এবং এই কোর্টের ডিসিশন হচ্ছে কি আপনার মানে আর কোনো অথরিটির কাছে আপিল করার উপায় নেই, কাজে এটা ফাইনাল জুডিশিয়াল আরবিটার, মানে এর উপরে আর কোনো আরবিটার নেই, একদম চূড়ান্ত সিদ্ধান্ত। এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন ফেডারেল ল এর ব্যাপারে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের কথাই শেষ কথা, এর উপরে আর কোনো কথা নেই। আপনার মানে আপনার মানে এই যে আপনার মানে দেখেন এই কোর্টটা কি কি আপিল কনসিডার করে, হায়ার স্টেট কোর্ট, মানে প্রত্যেকটা নিউ ইয়র্ক স্টেটের যে নিউ ইয়র্ক স্টেটের যে সুপ্রিম কোর্ট আছে, প্রধান কোর্ট আছে স্টেট সুপ্রিম কোর্ট, নিউ ইয়র্ক স্টেট নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট, সেটার থেকে হচ্ছে কি আপনার মানে আপিল গুলো তারা চাইলে নিতে পারে, অথবা ফেডারেল আপিলেট কোর্ট, ওই যে আপনার মানে ফেডারেল কোর্ট অফ আপিল যেটা আপনাদের পড়াশোনা, ওইখান থেকে নিতে পারে মামলাগুলো। আচ্ছা আচ্ছা, এখন কিছু কিছু ব্যাপারে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন আছে, যেগুলো আপনাদের ইতিমধ্যে বলা হয়েছে যে অ্যাম্বাসেডর এবং আদার ডিপ্লোমেট, ওই যে বাংলাদেশের অ্যাম্বাসেডরের কথা বলছিলাম, উনি যদি কোনো দোষী সাব্যস্ত দিয়ে কোনো অপরাধে অভিযুক্ত হন, তাহলে ওনার বিচার হবে কি ডাইরেক্ট ইউএস সুপ্রিম কোর্টে, কোনো স্টেট কোর্টে ইত্যাদিতে কোনো কিছুতেই না। আচ্ছা, আপনার মানে সুপ্রিম কোর্ট হচ্ছে কি আপনার মানে যে কোনো ব্যাপারে আপিল হিয়ার শুনতে পারে আপনার মানে, কিন্তু এটা কোনো ধরনের ট্রায়াল করে না, হ্যাঁ লয়ার এসে বিরুদ্ধে কথা বলেন, দুজন দুজনের সঙ্গে কথাবার্তা বলেন, কিন্তু কোনো ধরনের সাক্ষী উইটনেস সাক্ষীরা এসে সাক্ষ্য দিবেন না, কিংবা জেরা জবানবন্দি গুলো কিচ্ছু নেই, খালি লয়ার ভার্সেস কি বলে জাস্টিস স্যার দুই দলের লয়ার সঙ্গে কথা বলে ওনারা যখন ব্রিফটা প্রেজেন্ট করেন, ওনাদের স্পিচটা যখন দেন, তখন হচ্ছে গিয়ে জাস্টিস স্যার প্রচুর প্রশ্ন করেন তাদের। এটাই হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সিস্টেম। এখন হচ্ছে সুপ্রিম কোর্টের টাস্ক কি হচ্ছে গিয়ে মানে ইন্টারপ্রেট দ্য মিনিং অফ ল, কংগ্রেস কোন আইন পাস করছে এটার মানেটাকে আসলে কি বুঝাইছে আইন দ্বারা, হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এই যে এই ইফেক্টের জন্য এই আইনটা ঠিক আছে কিনা, হ্যাঁ ট্রাফিক আর ট্রাফিক আইন দিয়ে কি আপনার মানে কি বলে আপনার মানে বাসার ভিতরে আপনার মানে একজন বিশাল বড় অ্যাপার্টমেন্ট, কন্ডো অ্যাপার্টমেন্ট বানিয়েছে যেটা মানে আপনার 40টা অ্যাপার্টমেন্ট একটা এলাকার ভিতরে অবস্থিত, এখানে রাস্তায় ঘাট হচ্ছে গিয়ে কি ওই আপনার মানে ওই সোসাইটির নিজের করা, হ্যাঁ ধরেন হচ্ছে কি আপনার মানে কন্ডো অ্যাপার্টমেন্টটা হচ্ছে গিয়ে কি ট্রাম্প কন্ডো অ্যাপার্টমেন্ট, ডোনাল্ড সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিজনেস, উনি কন্ডো অ্যাপার্টমেন্ট অনেকগুলো বানাইছেন, তাই একটা দেওয়ালের ভিতরে 40টা মানে 100 তলা বিল্ডিং আছে, তারপর মানে গেপ গেপ দিয়ে ওইটার ভিতরে আপনার মানে ট্রাফিক আইন কি প্রযোজ্য কিনা, তো আমেরিকার স্টেটের যে ট্রাফিক আইন এটা কি প্রযোজ্য কিনা, কিংবা আপনার মানে দিয়ে যায় কি ধরনের কোনো ইস্যু, যেগুলো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অফ ল দিয়ে আপনার মানে কি বলে আপনার মানে এইসব ব্যাপারে হচ্ছে কি আপনার মানে কি বলে কে অ্যাপ্লাই হবে কিনা, মানে যাই হোক মানে কোন লটা যেখানে অ্যাপ্লাই করছেন কোর্ট অফ আপিল অথবা স্টেট কোর্ট, এখানে গিয়ে লটা অ্যাপ্লিকেবল কিনা এটা ডিসাইড করবেন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট, এবং অথবা কিভাবে লটা অ্যাপ্লাই হবে দিয়ে কি হবে লটা কি মানে সর্বোচ্চ শাস্তি নাকি না সর্বনিম্ন শাস্তি, লটা কিভাবে অ্যাপ্লাই হবে এটা একটা বড় ব্যাপার থাকে। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আপনারা সবাই জানেন ইউএস ইউকে কিংবা বাংলাদেশ হচ্ছে কমন ল বেসড কান্ট্রি, সুপ্রিম কোর্টের ডিসিশন নিম্ন অধস্থ আদালত গুলোর জন্য ম্যান্ডেটরি, মানে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কারা কারা মানবে, তাহলে আপনার মানে কোর্ট অফ আপিল মানবে, ডিস্ট্রিক্ট কোর্ট, সবাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মানতে বাধ্য। জুডিশিয়াল প্রেসিডেন্ট আর সুপ্রিম কোর্টে যে আপিল এটা আপনার মানে এজ অফ রাইট না, মানে এটা আপনার অধিকার না যে করতেই পারবেন, আপনি শুনতে হওয়া বাধ্য, এরকম না, আপনি আবেদন করতে পারেন শোনার জন্য, যদি ইচ্ছা হয় যে আমি আপনাদের পড়াইলাম 7,000 কেসের ভিতরে মাত্র কতটা 100 থেকে 150টা আর শুনবেন, তো হচ্ছে গিয়ে কাজে এটা অলরেডি ইচ্ছার উপর নির্ভরশীল যে শুনবে কি শুনবে ওদের ডিসক্রিপশন। আচ্ছা আচ্ছা, আপনার মানে আপিলেট কোর্ট হচ্ছে কি আপনার মানে কি করতে পারে, একটা রিটের মাধ্যমে কথাগুলো শুনতে পারে, হ্যাঁ আপনার মানে কি বলে আপনার মানে কি বলে আপনার মানে এই যে সার্সিওরি বলে শব্দটাকে, সার্সিওরি মানে কি টু বি মোর ফুললি ইনফর্ম, যে আরো মানে প্রয়োজনীয় পরিমাণে সম্পূর্ণ পরিমাণে জানতে হবে জিনিসটা, আর কি বলে আপনার মানে কি বলে আপনার মানে সার্সিওরি কি কি করতে পারে, সার্সিওরি রিটের মাধ্যমে আপনি কি করতে পারেন, সাপোজ কোর্ট অফ আপিলে সার্সিওরি রিট করলেন, কোর্ট অফ আপিল ডিস্ট্রিক্ট কোর্টকে বলবে যে তোমার মামলা রেকর্ডটা দাও, অথবা কোর্ট অফ আপিলে রিট করলেন গিয়ে ফেডারেল ক্লেমস কোর্টকে বলতে হবে যে না তুমি যে
10,000 কোটি টাকার মামলার রায়টা দিছো, এগুলোর মামলার রেকর্ড গুলো আমাদের দাও, হ্যাঁ, তো এটা রিভিউ করবো আমরা। তো এটা সার্সারি রিট যদি আপনি দায় করেন এরকম সুপ্রিম কোর্টে আপনার মানে করা যেতে পারে এটা। আচ্ছা, আর এগুলো ইউএস সুপ্রিম কোর্ট সার্সারি, এই যে আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সার্সারি মানে যে কোর্ট অফ আপিল অথবা ওই যে স্টেটের যে সর্বোচ্চ আদালত, হ্যাঁ সর্বোচ্চ কোর্ট, ওদের কাছ থেকে কি সার্সারি রিটের মাধ্যমে বলে যে না আমাদের এই দিয়ে কেসের সমস্ত নথিপত্র দাও। হ্যাঁ, আর রিট অফ সার্সারি কি একটা কমন ল রিট, হ্যাঁ, আপনার মানে এটা কি বলে অ্যাব্রোগেটেড অর কন্ট্রোলড এন্টায়ারলি বাই স্ট্যাচুট অর কোর্ট রুলস, কোর্ট রুলস দ্বারা এটা মানে চলে আসছে যে কিভাবে সার্সিউরি কি এটা কি ফর্মাট আবার রিট অফ সার্সিউরি ইত্যাদি। হ্যাঁ, আর এখন এটা হচ্ছে কোর্ট কাস্টম অ্যান্ড প্র্যাকটিস, কোর্টের প্রথা এবং প্র্যাকটিস হচ্ছে গিয়ে কি গ্র্যান্ড সার্ট ইন ফোর অফ দ্য নাইন জাজেস ডিসাইড দ্যাট। আচ্ছা, গ্র্যান্ড সার্ট কখন হবে, যদি মিনিমাম 4 জনের 9 জনের ভিতর, দেখেন এখানে সংখ্যাগরিষ্ঠ লাগলো, 9 জনের ভিতর 4 জনের যদি মনে করেন যে না তারা কেসটা শুনতে চান, তাহলে কি হবে আপনার মানে গ্র্যান্ড সার্ট দিয়ে দিবে। আর যদি ওনার রাজি হয়ে যান যে একটা রিভিউ করার মতো, তাহলে পোস্ট হচ্ছে কি এটা হিয়ার করবে। আচ্ছা, ধরেন জাস্টিস যদি এগ্রি না করেন এটা রিভিউ করার জন্য, তাহলে কোর্ট এটা হিয়ার করবেন না। আর এটাকে বলা হয় ডিনাইং সার্সিউরি, গ্রান্টিং সার্সিউরি, গ্রান্ট সার্ট। হ্যাঁ, এগুলো অনেকগুলো লেটিন শব্দ, ল আর পড়লে আপনি আমার লেটিন শব্দ পাবেন না, এরকম নাই, একটা স্টিয়াস, ম্যান স্টিয়াস, হ্যাঁ, তারপরে এক বলে রাম, কত শব্দ আছে। আচ্ছা, যে অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 7,500 রিকোয়েস্ট, দেখুন সার্সিউরি প্রত্যেক বছর কি 7,500টা, এটা আপনি ইতিমধ্যে পড়ে আসছেন, তো 7,500, 7,000 কোনো জায়গায় বলতেছে 8,000, যাই হোক, মানে মাত্র 100 থেকে 150টা শুনে থাকেন, 150-এর উপরে আসলে শুনে না। তো আচ্ছা, যাই হোক, আপনার সাফিসিয়েন্ট এরিয়া যে একটু বলে আপনার মানে যে কেসগুলো জাস্টিস মনে করেন না সুপ্রিম কোর্টে যেমন খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তার রিভিউয়ের জন্য রাজি হন। আচ্ছা, আর এগুলো আপনার মানে দেখেন এই জায়গাটা একটা মজা, ধরুন ধরেন আপনার মানে আপনারা তো পড়ে আসছেন ইতিমধ্যে যে 12টা সার্কিট কোর্ট অফ আপিল আছে, হ্যাঁ 12টা সার্কিটে সার্কিট কোর্ট অফ আপিল আছে, এখন এই ধরেন 1 নম্বর সার্কিট কোর্ট আর 9 নম্বর সার্কিট কোর্ট দুজনে দুইটা রায় দিল, হ্যাঁ একই বিষয়বস্তু করে দুইটা রায় দিল দুজনে, তাহলে কি হবে আপনার মানে সেম কোয়েশ্চেন অফ ফেডারাল, মানে একই মানে ফেডারাল আইনের উপর কেন্দ্রীয় সরকার যে আইন এটার উপরে দিয়ে একই বিষয়বস্তু উপরে দুই দিয়ে ফেডারাল কোর্ট অফ আপিল দুইটা রায় দিল, সেক্ষেত্রে কি করবে সুপ্রিম কোর্টে জিনিসটা আপনার মানে মনে করবেন না অনেক ইম্পর্টেন্ট, মানে দুইটার দুই রকম ল হয়ে গেছে, যাতে কন্ট্রাডিকশন হয়ে যাবে, আইনে অনেক বিশৃঙ্খল হয়ে যাবে, তখন এটাকে গুরুত্ব সঙ্গে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট এটাকে কি করে গ্র্যান্ড সার্ট করে, অনুমোদন দেয় যে না এটা রিভিউ করবো আমরা, পর্যালোচনা করবো ইত্যাদি, রেকর্ড চাবো ইত্যাদি। আচ্ছা, আর কি বলে আপনার মানে যদি সার্সিউরি মানে ওই যে আপনার মানে কি বলে সার্সিউরি করতে এগ্রি করেন, তাহলে হচ্ছে গিয়ে কেউ যে ব্রিফ নেবেন ওই আগের কথাগুলোই আপনার মানে এটা হচ্ছে আসলে যে ছবি দিয়ে যে জিনিসগুলো বুঝেছি এগুলো একটু ডিটেলে বলো। হ্যাঁ, আর কি বলে আপনার ইউএস গভর্নমেন্ট নিজে হচ্ছে কি আপনার মানে আর কি বলে আপনার মানে আচ্ছা আর কি বলে আপনার মানে এক্সেপ্ট ব্রিফ দিয়ে প্রতি, আচ্ছা জাস্টিসে শুধু এক্সেপ্ট ব্রিফ দিয়ে ওর ভিতরে করেন না, উনি অনেক সময় অ্যামিকাস কিউরি মানে কোর্টের বন্ধু, এটা বাংলাদেশেও কিন্তু হয়, সংবিধানিক কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে দেখবেন কোর্ট হচ্ছে গিয়ে কি অ্যামিকাস কিউরিতে একটা লিস্ট দিয়ে দেয় যে এই 10 জন অথবা এই 8 জন অথবা এই 15 জনের বক্তব্য আমরা শুনবো অ্যামিকাস কিউরি, যেমন ধরেন ডক্টর কামাল হোসেন, ফিদায় মুগে, এগুলো আপনার মানে ব্যারিস্টার রফিকুল হক যখন জীবিত ছিলেন, খন্দকার মাহবুব সাহেব, তো অনেক নাম করা লয়ার ছিলেন, তো অনেকজন ছিলেন, তারপরে যে আমাদের সাবেক আইনমন্ত্রী এবং কি বলে আপনার সদ্য প্রয়াত সুপ্রিম কোর্ট বারের সভাপতি আপনার মানে আব্দুল মতিন খসরু, তো ওনারা ছিলেন হচ্ছে কি আপনার মানে কি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাইতেন, তো কোর্টের বন্ধু হিসেবে আছে ওনারা হচ্ছে কি কিন্তু মানে অ্যামিকাস কিউরি কারা হবেন লয়ার হইতে পারেন, তো হচ্ছে কি আপনার নাম করা লয়ার, বয়স্ক লয়ার, সিনিয়র লয়ার যারা ওনাদের অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, বিফোর ইউ আর ইস্যুইং এ রুল সুপ্রিম কোর্ট ইউজুয়ালি হিয়ার্স ওরাল আর্গুমেন্ট, হ্যাঁ আপনার মানে ওরাল আর্গুমেন্ট সাধারণত শুনে থাকে যে দুই পক্ষের লয়ার ব্রিফ দিবেন ওনাদের প্রশ্ন, এগুলো হচ্ছে ওরাল আর্গুমেন্ট, তারপরে হচ্ছে কি আর কি বলে আপনার মানে ওনাদের মানে আর কি এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে ক্লায়েন্টের আসা কোনো দিয়ে নাই আপনার মানে ওনার ছেলে বসে কিন্তু পার্টিসিপেট করার কোনো সুযোগ নেই, যেহেতু জেরা জবানবন্দি সাক্ষী জবানবন্দি কোনো কিছুর প্রয়োজন নেই, উইটনেস এসে কোনো টেস্টিমনি দিবে সাক্ষ্য দেবে এগুলো কোনো প্রয়োজন নাই সুপ্রিম কোর্টে, এগুলো কোর্ট অফ আপিল থেকে আসলে এগুলো অস্তিত্ব নেই, মনে রাখবেন ডিস্ট্রিক্ট কোর্টে হচ্ছে কি সব মানে ক্লায়েন্ট মক্কেল সব হাজির, কিন্তু কোর্ট অফ আপিল থেকে ওনারা সবাই দর্শক, ওনাদের কোনো বলার কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, কেসে যদি ফেডারেল গভর্নমেন্ট নিয়ে
আচ্ছা, এই জায়গায় একটা মজার ব্যাপার দেখেন, যদি কেসটা হয় ফেডারেল গভর্নমেন্ট রিলেটেড, সাপোজ কেন্দ্রীয় সরকারের বিদ্যুতীয় মামলা মোকদ্দমা করলো, তখন অ্যাটর্নি জেনারেল সলিসিটর জেনারেল অফ দ্য ইউনাইটেড স্টেটস এই ওনার পক্ষে কথা বলেন। সলিসিটর জেনারেল মনে রাখবেন, অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি আমেরিকার বিচার বিভাগের সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি ওনাকে বলা হয়, একমাত্র ওনাকে সেক্রেটারি বলা হয় না, জাস্টিস ডিপার্টমেন্ট, ওনাকে বলা হয় কি অ্যাটর্নি জেনারেল। আর সলিসিটর জেনারেল কি করবেন, সুপ্রিম কোর্টে সরকারকে রিপ্রেজেন্ট করবে, ওনার নাম দিয়েছে সলিসিটর জেনারেল। এরপর থেকে সলিসিটর জেনারেল কি কি কাজ করেন এগুলো বলে দিচ্ছে, যে আপনার মানে অফিস অফ দ্য সলিসিটর জেনারেল, টু থার্ড অফ অল দিস কেসেস ডিসাইডেড বাই মেরিট অফ দ্য ইচ ইয়ার এলিজাবেথ। এখন হচ্ছে কি আপনার সলিসিটর জেনারেলকে এলিজাবেথ প্রিলকার। হ্যাঁ, আপনার মানে জানুয়ারি 2021 থেকে। আচ্ছা, এখন হচ্ছে কি আপনার মানে প্রাইভেট কনফারেন্সে তারা তাদের সিদ্ধান্ত জানায়, তাদের জানান যে এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা থেকে কিন্তু এক্সাম প্রশ্ন থাকবে, কাজেই জুডিশিয়াল রিভিউটা খুব মন দিয়ে শুনেন। সুপ্রিম কোর্টের সবচেয়ে পরিচিত পাওয়ার ক্ষমতা, হ্যাঁ সবচেয়ে সর্ব মানে সবাই জানে এরকম একটা ক্ষমতা হচ্ছে গিয়া জুডিশিয়াল রিভিউ, অর দ্য অ্যাবিলিটি টু কি বলে জুডিশিয়াল রিভিউ কি জিনিস, অর্থাৎ মানে আইনসভা অথবা এগুলো নির্বাহী বিভাগের কোনো কাজকে বলা বলা যেতে পারে না এটা সংবিধান লঙ্ঘন করছে, কাজেই এটা হচ্ছে কি আপনার মানে কি বলে সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না, কাজে এটাকে কি করা হতো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কাজে এই ধরনের রায় দিয়ে দিলে এটা কি বাতিল হয়ে যাবে। এই যে আপনার জুডিশিয়াল রিভিউ, এটা হচ্ছে কি আপনার কোন কেসে ডিসাইড, খুব ফেমাস একটা কেস মারবারি ভার্সেস মেডিসন 1803 সালে কেস। দেখেন 1789 সালে আপনার পড়ছিলেন না যে সুপ্রিম কোর্টকে একটা মানে শেপ দেওয়া হয়েছিল, আমার শেপ দেওয়ার কত বছর ভিতরে দেখেন 1770 সালে কি বলে 90 সালে বসে গেছিল। হ্যাঁ, প্রথম অ্যাসেম্বলি ছিল, দেখেন 13 বছরের মাথায় রায়টা দিয়ে দিছে, দিয়ে মানে বুঝিয়ে দিছে যে ইউএস সুপ্রিম কোর্ট মিন্স বিজনেস। আচ্ছা, এই কেসটা কি ছিল, যে রিয়া কেসটা ছিল যে কি বলে আপনার মানে কি বলে প্রশ্নটা এরকম ছিল যে মানে কেসে এই মেলবুরি ভার্সেস মেডিসন কেসে এই ধরনের একটা ফ্যাক্ট চলে আসছিল, মানে প্রশ্ন কোর্টের সামনে এরকম আসছিল যে কংগ্রেস যে আইন পাশ করছে এইটাই কি সুপ্রিম ল নাকি না কনস্টিটিউশনটা সুপ্রিম ল। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নে আপনার মানে কি বলে এই ধরনের প্রশ্নে রায়টা দিয়েছিল যে না সুপ্রিম কোর্টে হচ্ছে সুপ্রিম ল। আচ্ছা, কারণ জুডিশিয়ারি অ্যাক্ট 78 এর কথাই যে একটু আগে বললাম, এটা আবার আগে পড়াছিলাম। তো দেখেন আপনার মানে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কি, ইস্যু হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। হ্যাঁ, যে গভর্নমেন্টকে বাধ্য করা, যে রাষ্ট্রদের করার দায়িত্ব, সাপোজ হচ্ছে গিয়ে গভর্নমেন্টের কি করার দায়িত্ব হচ্ছে গিয়া আপনার মানে বলে ফেয়ারলি হচ্ছে গিয়া গভর্নমেন্ট বলতে এক্সিকিউটিভের কি দায়িত্ব, যে আপনার মানে আইনের প্রয়োগ করা। হ্যাঁ, ওই যে আইন মানবে, আইনের যে কাজটা করার কথা আছে গভর্নমেন্টের, যেমন ধরেন রক্ষণাবেক্ষণের জন্য হসপিটাল দরকার, হসপিটাল করা উচিত, কিংবা হচ্ছে আইনে বলা আছে যে না কি করবে 3 বছরের ভিতরে আপনার মানে হসপিটাল করতে হবে, এখানে সেখানে রোড মেনটেন্সে কাজ করতে হবে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় এই ধরনের ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, ফেডারেল এজেন্সি গুলো যাতে লোকজনকে হয়রানি না করে, নির্দেশককে যাতে বিয়ে না করে, এগুলো এগুলো যদি আপনার মানে না করে তাহলে হচ্ছে কি রিট অফ ম্যান্ডাম আসছে, না করে দায়িত্ব অবহেলা করলে অথবা দায়িত্ব পালন না করলে পালন করতে বাধ্য করা, এটা হচ্ছে কি আপনার মানে সুপ্রিম কোর্টকে অরিজিনাল জুরিসডিকশন দিয়ে দিয়েছিল এই মামলাগুলোর জন্য, যে সরকার কোনো কাজ করে নাই, গভর্নমেন্ট কোনো কাজ করে, এটা করতে বাধ্য করার জন্য সরকারকে সুপ্রিম কোর্ট কি রিট অফ ম্যান্ডামাসের মাধ্যমে ম্যান্ডামাসের মাধ্যমে করতে বাধ্য করতো। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে যে কি সুট কি বলে এগুলো আপনার মানে এই এই সুটের আন্ডারে একটা একটা মামলা আনা হয়েছিল, আর সুপ্রিম কোর্ট নোট করছে যে আপনার মানে কি বলে যে কনস্টিটিউশন কোর্টকে আপনার মানে এই ব্যাপারে কি করছে আপনার মানে কি বলে আপনার মানে কোর্টকে অরিজিনাল জুরিসডিকশন দেন এই ব্যাপারে। হ্যাঁ, এই একটা ব্যাপার, কোন ব্যাপারে আসতেছে
এখন দেখেন কনস্টিটিউশনে কি বলছে, কনস্টিটিউশনের আর্টিকেল 6 বলছে আর কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এটার উপর যুক্তি করে আর কি বললো আপনার মানে যে আপনার মানে যে রিট অফ ম্যান্ডামাস যে দিল, হ্যাঁ আপনার মানে কি বলে যে কিন্তু কোর্টকে কি আপনার মানে কি বলে মানে কংগ্রেস এই ধরনের কোন মানে দেখেন 1789 সালে দেখা গেল যে হচ্ছে কি আপনার মানে আইন অনুযায়ী যে কাজ করতে বাধ্য করতেছে, হ্যাঁ হচ্ছে কি আপনার মানে কি বলে কি বলে আপনার মানে এই একটা আন্ডারে যখন মামলা করলো তখন দেখলো যে না আর কি বলে কনস্টিটিউশনে এই ইয়েটা দেওয়া নাই, জুরিডিকশন দেওয়া নাই আর কি বলে আপনার মানে কিন্তু আর্টিকেল 6 কি বলছে যে কনস্টিটিউশনটাই হচ্ছে কি আপনার মানে সর্বোচ্চ ল। তারপরে দেখা গেল পরে বললো এই যে কনস্টিটিউশনের যে কি বলে কংগ্রেসের যে একটা, হ্যাঁ কোন একটা কি বলে কোন একটা জুডিশিয়ারি 17-10 এই যে সুপ্রিম কোর্টকে যে অথরিটি দেওয়া হয় নাই, হ্যাঁ যে কনস্টিটিউশনের সঙ্গে কোনো ল ভায়োলেট করলে কংগ্রেসের পাশ করা কোনো আইন কনস্টিটিউশনকে ভায়োলেট করলে এটাকে যে আপনার মানে বাতিল করতে হবে এই ধরনের কোনো ক্ষমতা দেয় না, কিন্তু আবার বলা আছে যে কি বলে আপনার মানে কনস্টিটিউশন হচ্ছে কি সর্বোচ্চ আইন, কাজে কংগ্রেসের আইন সর্বোচ্চ হইতে পারে এই গ্রাউন্ডে আপনার মানে কি বলে আপনার কি বলে এই গ্রাউন্ডে কোর্ট বললো যে না এটা তো হবে না কি বলে মানে যদি এই ধরনের কোনো কাজ করে যেটা কনস্টিটিউশন কে ভায়োলেট করে কংগ্রেসের লয়ের ক্ষমতা কখনোই কনস্টিটিউশনাল লয়ের উপরে না, সংবিধানে যেসব আইন আছে সংবিধানে যেসব কথা আছে কংগ্রেস কোনো ল দিয়ে এটা ওভাররাইড করতে পারবে না এটা সুপ্রিম কোর্ট বলে দিল। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট পরবর্তীতে এটা এস্টাবলিশ করে ফেলো মেয়রবাড়ি ভার্সাস ম্যাডিসন কেসের মাধ্যমে এটা এস্টাবলিশ করলো যে না আমরা কনস্টিটিউশনের সঙ্গে কনস্টিটিউশনের যেসব কথা বলা আছে যেসব আইন দেওয়া আছে সেসব অধিকার দেওয়া আছে এইসব যদি কংগ্রেসের পাশ করা কোনো আইন দ্বারা ভায়োলেট হয় তাহলে এটা এটাকে আমরা স্ট্রাইক ডাউন করে দিব অর্থাৎ বাতিল ঘোষণা করে দিব। আচ্ছা দেখেন এবার 1800 সালে চলে এসে 1869 সালে কি বলে আপনার মানে 14th Amendment আসার আগ পর্যন্ত বিল অফ রাইটস এই যে জনগণের অধিকার এগুলো আপনাদের একদম প্রথম ক্লাসে পড়ানো হয়েছিল আপনার মানে রেকর্ডিং একদম ইউএস কনস্টিটিউশন একদম প্রথম লেকচার, হ্যাঁ ওইখানে দেখবেন বলা আছে বিল অফ রাইটস কি কি এই যে আপনার মানে মৌলিক অধিকার ফ্রিডম অফ স্পিচ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে এইগুলি কথাগুলো আপনার মানে এই যে 14th Amendment পাশ করা পূর্ব পর্যন্ত এগুলো কি ছিল শুধু ফেডারেল গভর্নমেন্টও অ্যাপ্লিকেবল ছিল কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা পরে সুপ্রিম কোর্ট হচ্ছে কি আপনার মানে এটা সুনিশ্চিত করলো যে এটা হ্যাঁ আমেরিকার সকল নাগরিকের জন্য প্রযোজ্য হোক এটা স্টেট হোক আর হোক ফেডারেল ল হোক এটা হচ্ছে কি সর্ব আমেরিকার প্রত্যেক নাগরিকের জন্য বিল অফ রাইট গুলো প্রযোজ্য 14th Amendment 14th Amendment এই জিনিসটা নিশ্চিত করলো। তো হচ্ছে কি কাজেই সুপ্রিম কোর্টে এটা রুলটা দিয়ে দিল যে এটা স্টেটরাও এই আপনার মানে কি বলে আপনার মানে বিল অফ রাইট কি বলে আপনার মানে স্বীকৃতি দিতে বাধ্য এটা ফেডারেল ল এবং এটা স্টেট ল বটে। ডেফল্ট কোর্ট হচ্ছে কি আপনার মানে কি বলে কোর্টের হচ্ছে কি একটা সে থাকে যে জায়গায় হচ্ছে কি আপনার মানে কনস্টিটিউশন কোনো অধিকার দিয়েছে জনগণকে, হ্যাঁ অথবা কনস্টিটিউশনের কোনো একটা কোনো সাংবিধানিক অধিকার আছে আপনার কাজটা করার এটাকে বাধা দিতে পারবে না কংগ্রেস অথবা গভর্নমেন্ট যেই হোক বাধা দিতে পারবে না, এটা হলে কি করবে আপনার মানে কোর্টের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে না কংগ্রেস না প্রেসিডেন্ট কেউ কোনো কিছু করতে পারবে না মোট কথা কনস্টিটিউশনের উপরে সংবিধানের উপরে কেউই না এবং এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে কি কার উপর কি বলে ইউএস সুপ্রিম কোর্টের উপর। আচ্ছা এবার আসেন সবচেয়ে লাস্ট পার্টে, ও আপনাদের লেকচারটা অনেক বড় আমি বুঝতেছি আপনাদের এক একজনের মাথা ঘুরে হচ্ছে আমারই মাথা ঘুরে হচ্ছে এত লম্বা সময় বলতে গিয়ে। আচ্ছা এখন হচ্ছে কি আমরা একটা মানে জিনিস চলে আসি যে আমেরিকাতে তখন তো আপনার ফেডারেল কোর্ট গুলা পড়লাম, হ্যাঁ আমেরিকার কেন্দ্রীয় সরকার এই যে আপনার মানে কেন্দ্র ফেডারেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা ফেডারেল মানে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা অনেকগুলা রাষ্ট্র আছে আপনার মানে এগুলোকে কি দিয়ে ফেডারেল ল ল দ্বারা পরিচালিত হবে আবার স্টেটের নিজস্ব ল আছে প্রত্যেকটা রাষ্ট্রেরই প্রত্যেকটা স্টেটেই সাপোজ নিউ ইয়র্ক স্টেট ক্যালিফোর্নিয়া স্টেট হ্যাঁ ফ্লোরিডা স্টেট ওদের নিজস্ব ল গুলো আছে।
আচ্ছা, আমেরিকায় কি করছে, একটা ফেডারাল সিস্টেম অফ গভর্নমেন্ট তৈরি করছে, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা তৈরি করছে, যেখানে কিছু পাওয়ার হচ্ছে কি যে আপনার পড়ছেন শুরুর দিকে লেকচার গুলাতে পড়াইছে, আপনাদের কনস্টিটিউশনে পড়ে বেশ কয়েকটা 4টা অথবা 5টা ক্লাস নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশনে পড়ে, তো ওইগুলাতে আমি কথাগুলো বলছি। হচ্ছে গিয়ে কি, যদি যে ক্ষমতাগুলো ফেডারেল সরকারে আছে ওই ক্ষমতাগুলো বাদ দিয়ে যা যা আছে ওগুলা হচ্ছে কার, স্টেট গভর্নমেন্টের, মানে স্টেটের সরকারগুলা। যেহেতু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, কাজেই কেন্দ্রীয় সরকারের যেমন কোর্ট ব্যবস্থা আছে, যে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে কোর্ট অফ আপিল, তারপরে হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট, এগুলো ঠিক ইয়েরও স্টেটেরও নিজস্ব কোর্ট ব্যবস্থা আছে। কারণ কি, যেহেতু গভর্নমেন্টের ভিতরে সরকারের ভিতরে পাওয়ার শেয়ার হয়েছে, কাজেই কোর্ট গুলো কি হলে ওই পাওয়ার গুলো নজরদারি করতে হবে, তো কোর্ট কে সেপারেশন অফ পাওয়ার অথবা রুল অফ ল নিশ্চিত করতে গেলে যদি স্টেটের গভর্নমেন্টের পাওয়ারই থাকে, তাহলে স্টেটের গভর্নমেন্টের পাওয়ারকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কি লাগবে, লেজিস্লেটের আইনসভা লাগবে, ওই আপনার মানে কংগ্রেস, কেন্দ্রের ফেডারেল সরকারের জন্য যেমন আছে কংগ্রেস, তেমনি স্টেটের জন্য একটা আইনসভা লাগবে, আবার কোর্টও লাগবে। হ্যাঁ, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স তো নিশ্চিত হবে না, এবং এগুলোতে হচ্ছে গিয়ে ডিফারেন্স আছে জুডিশিয়াল সিলেকশনে, যে বিচারপতি কিভাবে নিয়োগ দিবে, কিভাবে কেস শুনানি হবে, স্ট্রাকচারটা গঠন কি হবে, মানে কোনটা উপরে কোনটা হায়েস্ট কোর্ট কোনটা, এগুলো ফেডারেল থেকে বেশ আলাদা আছে। আর 50টা স্টেটে এক একটা সিস্টেম, এক একটা একটু ভিন্ন ভিন্ন, যেমন সবগুলো স্টেটে প্রধান কোর্টকে সব সব স্টেটে সবসময় সুপ্রিম কোর্টও বলে না, বলা হচ্ছে গিয়ে মেইন কোর্ট, চিফ কোর্ট, এগুলো নামে বলে আমাকে। আমেরিকায় 50টা স্টেট, তো সবাই সুপ্রিম কোর্ট বলে এরকম কোনো কথা নেই, স্টেটের কোর্টকে সর্বোচ্চ কোর্ট। আচ্ছা, কি বলে আপনার মানে দেখেন হচ্ছে যে আপনার মানে এখন স্টেট কোর্ট সিস্টেমে কি কি আছে? হ্যাঁ, আচ্ছা, সাধারণত প্রত্যেক স্টেটে হচ্ছে কি আপনার নিজস্ব নিজস্ব কোর্ট থাকে, তো স্টেটের প্রধান যে কোর্ট অনেকগুলো স্টেটে এটাকে স্টেট সুপ্রিম কোর্ট বলা হয়, যেমন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট, হ্যাঁ, তারপর ক্যালিফোর্নিয়া স্টেট সুপ্রিম কোর্ট, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এরপরে এরপরে নিজের কোর্ট হচ্ছে কোর্ট অফ আপিল নামে ওটাকে, আপনার মানে এরপরে হচ্ছে কি স্টেট ট্রায়াল কোর্ট। আচ্ছা, আপনার মানে অনেক সময় স্টেট ট্রায়াল কোর্ট গুলোকে আবার সার্কিট অথবা ডিস্ট্রিক্ট কোর্ট নামে ওটাকে, বা ফেডারেল কিন্তু আপনার মানে ডিস্ট্রিক্ট কোর্ট বলতেছে, হ্যাঁ, আর আপিল কোর্ট বলতেছে সার্কিট আপিল কোর্ট কে ফেডারেল, কিন্তু স্টেট কোর্টে আবার মানে নিম্নতম কোর্ট গুলোকে ট্রায়াল কোর্ট বলা হয়, আবার সার্কিট কোর্টও বলা হয়, আবার ডিস্ট্রিক্ট কোর্টও বলা হয়। আচ্ছা, স্টেটের হচ্ছে কি আপনার মানে স্পেশাল কোর্টের কোর্ট গুলো আছে, যেমন প্রোবেট কোর্ট, উইলস স্টেট, জুভেনাইল কোর্টে বাচ্চারা যদি অপরাধ করে, ফ্যামিলি কোর্ট, এই যে আপনার মানে ডিভোর্স, ম্যারেজ, স্পাউস রাইট ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের কাস্টোডিয়ান, এগুলো ফ্যামিলি কোর্ট গুলো দেখে। তো হচ্ছে কি আপনার মানে যে ট্রায়াল কোর্টে সিদ্ধান্ত নিয়ে গিয়ে কেউ যদি মন খারাপ করেন, কিন্তু আমরা সিলেটের বলে বেজার হয়ে যান, বেজার হয়ে যান, তাহলে কি করবেন না, গিয়ে আপনার মানে কোর্ট অফ আপিলে যাবেন, যে ইন্টারমিডিয়েট কোর্ট অফ আপিল, এরপর হচ্ছে কি আপনার মানে কি বলে হাইয়েস্ট কোর্ট, এরপরে আপনার পার্টির একটা সুযোগ আছে, ওনারা জিজ্ঞেস করতে পারে হাইয়েস্ট কোর্টকে যে আপনার মানে হেয়ার করতে পারে। আচ্ছা, আপনার মানে এখান থেকে কিছু কিছু কেস ইউএস সুপ্রিম কোর্টে যেতে হবে, স্টেটের যে আমি আপনাদের বলছি যে স্টেটের কিছু কিছু কেস স্টেট সুপ্রিম কোর্টের কিছু কিছু কেস ইউএস সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারে, যেগুলোতে ফেডারেল ল আছে, ইম্পর্টেন্ট ম্যাটারগুলো আছে, কোথায় এগুলো নিয়ে আপনার মানে যাইতে পারেন। আচ্ছা, স্টেট কোর্টে সিলেকশন জাজ কিরকম হবে, এক একজন এক একটা এক এক স্টেটে, নিউ ক্যালিফোর্নিয়া, আইদাহো, নিউ মেক্সিকো, টেক্সাস, এক একটা নিয়ম এক এক রকম হইতে পারে, যেমন কোনো কোনো জায়গায় ইলেকশনের মাধ্যমে মানে ভোটাভুটির মাধ্যমে যা নিয়ে যাবে, কোনো কোনো জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় যে এত বছরের জন্য, 5 বছর, 10 বছর, 2 বছর, এরকম কোনো কোনো জায়গায় সুপ্রিম কোর্টের মতো যে মানে ফেডারেল কোর্ট গুলোর মতো আজীবনের জন্য জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু স্টেট কোর্টে যারা থাকবেন ওনাদের কিন্তু জাজ বলা হবে, আবার আপনার মানে খেয়াল রাখবেন সুপ্রিম কোর্টে জাস্টিস কিন্তু স্টেট কোর্টে হচ্ছে গিয়ে জাজ, আপনার মানে কি আপনার মানে এরপরে এগুলো কম্বিনেশন মেথড থাকতে পারে, যেমন হচ্ছে কি আপনার মানে ইলেকশনের পরে আপনার মানে কি বলে অ্যাপয়েন্টমেন্ট, ইলেকশনের পরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, যে ইলেকশন করে আসেন ঠিক আছে, আপনাকে 5 বছর জন্য নিয়োগ দিল, 5 বছর পরে আবার ইলেকশন দেওয়া হয়ে গেলো, তো এইরকম ব্যাপার।
কোন কোন কেসগুলো স্টেট কোর্ট শুনে থাকে? ক্রিমিনাল কেস, হ্যাঁ, দিয়ে বেশিরভাগ ক্রিমিনাল কেস এই যে আপনার মানে চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে প্রোবেট, প্রোবেট কি যে উইল রিলেটেড ম্যাটার, স্টেট কেউ মারা গেল উইল করে গেছে, তারপরে স্টেট মারা উইল করে যায় নাই, তাহলে স্টেটে কি হবে, এগুলো বেশিরভাগ হচ্ছে কি আপনার মানে এগুলো ফেডারেল কোর্টের বিষয়বস্তু না। তবে কন্ট্রাক্ট কেসেস, এই যে কি বলে আপনার মানে যে এটা করেছিলাম বাসা বানায় দেওয়ার জন্য, বাসা বানায় দেয় নাই, গান গাওয়ার জন্য দিয়েছিলাম দেয় নাই, টক কেস, যেমন পার্সোনাল ইঞ্জুরি, গাড়ি চালাই থেকে ইঞ্জুরি করে দিচ্ছে, বাস চালাই থেকে ইঞ্জুরি করে দিচ্ছে, দায়িত্ব পালন করার কথা ছিল যে আপনার মানে কি বলে রাস্তাঘাট উন্নয়ন দিয়ে ঠিক রাখার করে নেই, তো এদিকে বরফের দিনে বরফ সরায় নেই, তো এটা হাঁটতে গিয়ে বুড়ো লোক আছাড় খেয়ে মরে গেল। হ্যাঁ, তো বরফে জরুরি প্রয়োজন বাড়িতে ছিল, তো এই জায়গা পরিষ্কার করার কথা করে নেই, তো মারা গেলো। তো আপনার মানে এগুলো নেগলিজেন্স কেস, হ্যাঁ, পার্সোনাল ইঞ্জুরি হয়ে গেল, এটা এগুলো ফ্যামিলি ল, এরপর মানে দেখা যায় যে ম্যারেজ, ডিভোর্স, এডপশন, বাচ্চা কে কে কা পালবে, কে জামা বউ ছাড়াছাড়ি হয়ে গেলে কিভাবে কি হবে, ম্যারেজের ব্যাপারগুলো এগুলো স্টেট কোর্ট হচ্ছে কি আপনার মানে করে দেন। তো হচ্ছে কি আপনার মানে স্টেট কোর্ট হচ্ছে কি আপনার মানে কি স্টেট ল এর ব্যাপারে ওরা ওদের সিদ্ধান্তই মানে এক একটা নিউ ইয়র্ক স্টেটের জন্য নিউ ইয়র্কের স্টেট কোর্টের রিয়াটাই হচ্ছে ফাইনাল আরবিটার। হ্যাঁ, তো স্টেট কোর্টে আবার প্রত্যেকটা স্টেটে তার নিজস্ব আইনবিধি সংবিধান আছে, থাকতে পারে নাও থাকতে পারে, তবে আছে কি বলে আপনার মানে কি বলে এরপরে ইন্টারপ্রিটেশন অফ দ্য ফেডারেল ল ইজ কনস্টিটিউশন মে বি আপিল টু দ্য আসাম। এখন স্টেট কোর্ট যদি কোনো আপনার মানে ফেডারেল ল মানে কেন্দ্রের যে আইন আছে কংগ্রেসের পাশ করা আইন এগুলো যদি কোনো অনুবাদ করে, হ্যাঁ, অথবা ইউএস কনস্টিটিউশনে কোনো সাংবিধানিক ব্যাখ্যা দেয়, ওই সব ওইগুলো সাধারণত ইউএস সুপ্রিম কোর্টে কি বলে আবেদন করা যায় না, এটার টপিক ছিল এরকম, আজ এটা আপনার একটু রিভিউ প্রয়োজন এই কেসটা। তো সুপ্রিম কোর্ট কিন্তু ইউএস সুপ্রিম কোর্ট কিন্তু তখন এগুলো শুনানি করতে পারে, কারণ এগুলো ম্যাটার অফ আটমোস্ট ইম্পর্টেন্স। আচ্ছা, সুপ্রিম কোর্ট চাইলে শুনতে পারে নাও শুনতে পারে, ওই যে আগে যে বলছিলাম সুপ্রিম কোর্ট, ইউএস সুপ্রিম কোর্টের কথা, এটা তাদের ইচ্ছা, শুনতে পারে নাও শুনতে পারে। আচ্ছা, এই গেল আপনাদের বিশাল বড় লেকচার শেষ হলো ইউএস সুপ্রিম কোর্টের ব্যাপারে, তো এটা এই পর্যন্তই আপনাদের লেকচার শেষ, আশা করি এটা মন দিয়ে শুনবেন, বুঝবেন, কোনো ইস্যু থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন।